উপাংশ যেহেতু আমরা বের করতে পারি, সো উপাংশ রিলেটেড গাণিতিক সমস্যা উপাংশের সূত্রের সাহায্যে আমরা যোগ করা শিখব। প্রথমে আমরা খুব সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করি। এখানে বলছে যে দেখো দুটি রাশি এফ ওয়ান আর এফ টু, দুইটা ভেক্টর, দুইটা বল এফ ওয়ান এবং এফ টু একই বিন্দুতে একই সময়ে ক্রিয়া করে। ওকে, এখন বলছে এফ ওয়ানের মান 10 একক এবং এটি ওপর দিকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে ক্রিয়া করছে। তো মনে করো যে এইটা আনুভূমিক, আনুভূমিকটাকে আমরা ধরে নিলাম এক্স অক্ষ। তো বলছে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে ক্রিয়া করে, তাহলে এফ ওয়ান ক্রিয়া করে এই দিকে, এফ ওয়ানের মান 10 এবং এই কোণের মান 30 ডিগ্রি, আর এফ টুর মান হচ্ছে 5 একক এবং এর দিক উলম্ব বরাবর, তার মানে এফ টু ক্রিয়া করে এই দিকে উলম্ব বরাবর। ওকে, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন আমাদের প্রধান কাজ হবে কি, প্রত্যেকটা ভেক্টরের এক্স অক্ষ আর ওয়াই অক্ষের উপাংশগুলো বের করে নেওয়া, প্রথম কাজ হচ্ছে এটা। তাহলে দেখো এখানে এফ ওয়ানের এই দিকের উপাংশ কত হবে, এফ ওয়ান কস 30, আর এই দিকে এফ ওয়ানের উপাংশ কত হবে, এফ ওয়ান সাইন 30। আর এফ টু দেখো, এফ টু কিন্তু সরাসরি ওয়াই অক্ষের দিকেই আছে, অর্থাৎ এটার আর কোনো উপাংশ ভাগ করার দরকার নাই, এটা এটা ওয়াই অক্ষেই আছে পুরোটা, এক্স অক্ষের কোনো উপাংশ থাকবে না। আচ্ছা, তাহলে এখন দেখো এক্স অক্ষ বরাবর মোট কত হবে, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর মোট এফ এক্স। তাহলে এক্স অক্ষ বরাবর কী আছে, দেখো এফ ওয়ান কস 30 ডিগ্রি আছে, তাহলে এফ ওয়ান কস 30, এফ ওয়ানের মান 10, 10 কস 30, 10 কস 30 মানে হচ্ছে কস 30-র মান রুট 3/2, এটা হবে 5√3। এবার এফ ওয়াই বরাবর, ওয়াই অক্ষ বরাবর মোট কত হবে, দেখো এফ টু এটা ওয়াই অক্ষ বরাবর, এফ ওয়ান সাইন 30 এটাও কিন্তু ওয়াই অক্ষ বরাবর, একই দিকে এই দুইটা, তাহলে এফ ওয়াই সমান হবে এফ টু প্লাস এফ ওয়ান সাইন 30। এফ টুর মান তো 5 + 10 সাইন 30, তো 10 সাইন 30-র মান 5, 5 আর 5 মিলে হচ্ছে 10, তাহলে এফ এক্স আর এফ ওয়াই। ওকে, এখন দেখো এফ এক্স নিশ্চয়ই, এফ এক্সটা কোন অক্ষে, এক্স অক্ষ বরাবর, আর এফ ওয়াইটা কোন অক্ষে, ওয়াই অক্ষ বরাবর। তাইলে আমরা দেখো এইভাবে এটা লিখতে পারি না যে এইদিকে টোটালটা হচ্ছে এফ এক্স, এফ এক্স পুরোটাই এক্স অক্ষে আর এফ ওয়াই পুরোটাই কি, ওয়াই অক্ষে, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই এফ এক্স আর এফ ওয়াইয়ের যোগফলটা এদিক দিয়ে ক্রিয়া করবে, টোটাল এফ হবে। এখন এফটি কি, দেখো এফ সমান কি হবে, এফ সমান হবে নিশ্চয়ই, দেখো এইটা যদি এফ ওয়াই হয়, এটা যদি এফ ওয়াই হয় তাহলে এটাও এফ ওয়াই, তাহলে অতিভুজ কীভাবে বের করবা, এইভাবে এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। তো এফ এক্সের মান কত, 5√3, আর এফ ওয়াইয়ের মান 10, 5√3 কত হবে, 25 × 3 = 75 + 100, √175, এটা হচ্ছে তোমার লব্ধি ফোর্স, এটা হচ্ছে আমাদের লব্ধি ফোর্স। কিন্তু এখানে আমাদের বের করতে বলছে লব্ধির আনুভূমিক উলম্ব উপাংশ, তা আলটিমেটলি আসলে এই দুটাই অ্যান্সার, লব্ধির এটা হচ্ছে আনুভূমিক উপাংশ। দেখো টোটাল এফ এক্স এক্স অক্ষ বরাবর লব্ধি এটা, আর এটা ওয়াই অক্ষ বরাবর লব্ধি, আর এটা হচ্ছে মূল লব্ধিটা যেটা আমাদের এখানে বের করতে বলেনি কিন্তু আমরা বের করলাম। তাহলে এখানে বলছে কি লব্ধির আনুভূমিক উলম্ব উপাংশ, তো আমরা লব্ধির এটা আনুভূমিক উপাংশ এক্স অক্ষ বরাবর, আর এটা উলম্ব উপাংশ ওয়াই অক্ষ বরাবর, আর এই দুটার উপাংশ দুটার লব্ধি হচ্ছে এটা। তো আশা করি সবাই বুঝতে পারছো, নিয়মটা কিন্তু কঠিন না। আমরা প্রথমে কি করব, প্রত্যেকটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর মোট উপাংশ আর ওয়াই অক্ষ বরাবর মোট উপাংশ, প্রত্যেকটা ভেক্টরকে আমরা আগে
এক্স ওয়াই অক্ষে বিভক্ত করে দেবো দুটো উপাংশে। তারপর এক্স অক্ষের সব উপাংশগুলো আমরা যোগ বিয়োগ করবো, ওয়াই অক্ষেরগুলো যোগ বিয়োগ করে আমরা দুইটা ভেক্টর পাবো, একটা এফ এক্স একটা এফ ওয়াই, তারপর ওই দুইটা আমরা যোগ করবো। খুবই সহজ নিয়ম, কিছু প্র্যাকটিস করলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে, সবাই সঙ্গেই থাকো। দেখো পরের অঙ্কে কী বলছে, এখানে বলছে যে নিশান, কোনো একজনের নাম নিশান, পশ্চিম উত্তর দিকে 30 ডিগ্রি কোণে 20 মিটার যায়, তারপর উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 50 মিটার যায়, এবং শেষে পূর্ব দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে 70 মিটার যায়, তার অবস্থান এখন কোথায়। ওকে, তো আমাদেরকে আগে চিত্রটা সুন্দর করে আঁকতে হবে। এইটা হচ্ছে পূর্ব, তাহলে এটা পশ্চিম, এইটা উত্তর, তাহলে এটা দক্ষিণ। তো প্রথমে বলা আছে পশ্চিম উত্তর দিকে, পশ্চিম উত্তর মানে উত্তর মানে এই অঞ্চলটা, দেখো পশ্চিম আর উত্তর, এটা পশ্চিম উত্তর দিকে 30 ডিগ্রি কোণে 20 মিটার যায়। তো এই 30 ডিগ্রি কোণ কার সাথে নিবা, এই দেখো লেখা আছে পশ্চিম উত্তর, প্রথমে যেটা লেখা থাকবে কোনটা তার সাথে হবে, মনে থাকবে প্রথমে যেটা লেখা থাকবে কোনটা তার সাথে হবে। তাহলে পশ্চিম উত্তর মানে এই দিকে যায় 20 মিটার, এবং কোনটা হবে পশ্চিম দিকের সাথে 30 ডিগ্রি কোণে। এরপর উত্তর পূর্ব দিক, দেখো উত্তর পূর্ব, এটা উত্তর এটা পূর্ব, তাহলে এটা উত্তর পূর্ব দিক, উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 50 মিটার, তাহলে 30 ডিগ্রি এখানে লেখা আছে উত্তর পূর্ব, তাহলে 30 ডিগ্রি হবে উত্তর দিকের সাথে, 50 মিটার যাবে এদিকে, 50 মিটার যাবে উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে। এবং সব শেষে বলো পূর্ব দক্ষিণ দিকে, পূর্ব দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে, তাহলে 60 ডিগ্রি হবে পূর্ব দিকের সাথে, কারণ পূর্ব দক্ষিণ পূর্ব আগে লেখা আছে, 70 মিটার যাবে। পূর্ব দক্ষিণ হচ্ছে এটা, দেখো দক্ষিণ আর পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চল, তাহলে এইদিকে যাবে 70 মিটার, কিন্তু পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে। এই হচ্ছে মূলত ভেক্টর তিনটা, এক ব্যক্তি এইভাবে হাঁটছে, বুঝতে পারছো। এখন আমরা কি করব, প্রত্যেকটা ভেক্টরের এই যে 20 মিটার, 50 মিটার আর 70 মিটার, এই প্রত্যেকটা ভেক্টরকে আমরা এখন উপাংশে ভাগ করব। তাহলে দেখো এই 20 মিটারের এইদিকের উপাংশ কত, 20 cos 30, আর এইদিকের উপাংশ কত, 20 sin 30। তাহলে 20 মিটার দুটো অংশে ভাগ হয়ে গেল, এর কাজ শেষ। এবার 50 মিটারের দেখো উত্তর দিকের সাথে কোণ করে আসে, তাহলে উত্তর দিক বরাবর উপাংশ কী হবে, 50 cos 30, আর পূর্ব দিকের উপাংশ হবে 50 sin 30। তাহলে এই ভেক্টর দুটো অংশে ভাগ হয়ে গেল। এবার 70 মিটার দুটো অংশে ভাগ হবে, এই দিকে দেখো যেহেতু পূর্ব দিকের সাথে কোণ করে আসে, তাহলে পূর্ব দিক বরাবর হবে 70 cos 60, আর এই দিকে হবে 70 sin 60। সবাই কিন্তু উপাংশে ভাগ হয়ে গেল। এইবার বলো আমরা পূর্ব দিকটাকে যদি প্লাস এক্স অক্ষ ধরি, তাহলে কিন্তু আমার পশ্চিম দিকটা হচ্ছে মাইনাস এক্স অক্ষ, উত্তর দিককে যদি প্লাস ওয়াই ধরি, তাহলে দক্ষিণ দিক হবে মাইনাস ওয়াই অক্ষ, তাই না। তাহলে এখন যদি আমরা বলি এখানে প্লাস এক্স অক্ষ বরাবর, অর্থাৎ পূর্ব দিকে মোট সরণ কত, মনে করো এটা এস এক্স, এক্স অক্ষ বরাবর মোট সরণ কত দেখো, তাহলে দেখো 50 sin 30 এক্স অক্ষে, তাহলে লিখবো 50 sin 30 ডিগ্রি। তারপর দেখো 70 cos 60 এক্স অক্ষে, এটা যোগ দিব দুটোই এক্স অক্ষে, 70 cos 60। তারপরে দেখো 20 cos 30 কিন্তু প্লাস এক্স অক্ষে না, দেখো এটা মাইনাস এক্স অক্ষে, তাহলে এই অঙ্কটা কিন্তু যোগ হবে না, এটা জায়গায় কিন্তু ওর সাথে বিয়োগ হবে, এটা হবে -20 cos 30। এইটা একটু ক্যালকুলেটর দিয়ে আমাদের হিসাব করে ফেলতে হবে, দেখো 50 sin 30 প্লাস 70 cos 60 -20 cos 30 42.67 মিটার। এরপর আসো ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ বরাবর মোট
সরণ কত হবে? দেখো এটা ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষে দেখো এটা আছে, এই দুটাই ওয়াই অক্ষে আছে, তাহলে এটা এস ওয়াই হবে 20 sin 30 প্লাস 50 cos 30, আর এটা কিন্তু মাইনাস ওয়াই অক্ষ আছে, তাই না? এইদিকে এটা মাইনাস হবে, -70 sin 60। এটা একবার ক্যালকুলেটার হিসেব করে ফেলো, 20 sin 30 প্লাস 50 cos 30 -70 sin 60 -7.32 meter। আচ্ছা, আমাদেরকে বলছে তার অবস্থান এখন কোথায়। ওকে, তো তার অবস্থান আমরা দেখতে পাচ্ছি, ফাইনালি তার অবস্থান এক্স অক্ষের দিকে 42 মিটার দূরে আছে এবং ওয়াই অক্ষের দিকে -7.32 মিটার দূরে আছে। তার মানে আমরা যদি এখন তার অবস্থানটা বের করার জন্য এখানে মানটা বসাই এস এক্স, এটা কিন্তু দেখো প্লাস মান, তার মানে এইটা এই দিকে, এস এক্সটা এই দিকে, আর এস ওয়াই এর মান নেগেটিভ আসছে, তার মানে এটা কোন দিকে? মাইনাসের দিকে, এই দিকে। এই দুইটার যে লব্ধি, সেই লব্ধি বরাবর আমাদের তার অবস্থান পাবো। তো আমরা যদি ভেক্টর ফর্মে লিখি যে তার অবস্থান হচ্ছে এটা অবস্থান ভেক্টর, তাহলে আমরা লিখব 42.67i -7.32j, এইভাবে লেখা যায় কিন্তু আই জে আকারে। একটা এক্স অক্ষের জন্য আই দিলাম আর এটা মাইনাস ওয়াই অক্ষে, দেখো মাইনাস আছে মানে এটা মাইনাস ওয়াই অক্ষ, মাইনাস জে দিলাম। এখন এইটার মান তুমি পিথাগোরাস দিয়েও করতে পারো, এই ভেক্টরের মানও বের করতে পারো, যেমন এস এক্স আর এস ওয়াই এর মধ্যে দিয়ে লব্ধি হবে এটা, মনে করো এখানে তার অবস্থান হবে, তাহলে এটা যদি এস ওয়াই হয় এটাও কিন্তু এস ওয়াই, তাহলে এটা হচ্ছে থিটা, তাহলে আমরা এখানে যদি এস বের করতে চাই তার অবস্থান কত দূরে, এটা হবে এস এক্স প্লাস এস ওয়াই 42.67 স্কোয়ার প্লাস -7.32 স্কোয়ার, এখানে একটা মান পাবা এত মিটার দূরে। আর এই কোণ বের করতে চাইলে কী করবা, কত এক্স অক্ষের সাথে কত কোণে, ট্যান ইনভার্স লম্ব, লম্ব বাই ভূমি, ট্যান ইনভার্স 7.32/42.67। এখানে মাইনাস কেন বসালাম না, মাইনাস বসালাম না কারণ আমরা এখানে শুধু মানটা বসাচ্ছি, মাইনাসের জন্য তো আমরা ওয়াই অক্ষে ধরেই নিছি, তাই না? তাহলে এখানে যে কোণটা আসবে, তাহলে আমরা লিখবো কি যে এই কোণটা কার সাথে, দেখো এক্স অক্ষ মানে এটা পূর্ব দিক ছিল, তাই না? তাহলে পূর্ব দিকের সাথে থিটা কোণে এস মিটার দূরে, এটা হচ্ছে এস, এস মিটার দূরে এখন সে অবস্থান করছে। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা আর এটা, এত মিটার দূরে অবস্থান করছে আর পূর্ব দিকের সাথে এত ডিগ্রি কোণে অবস্থান করছে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছো, বুঝতে না পারলে দরকার হলে আরেকবার দেখবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর সবাই অবশ্যই খাতায় অঙ্কগুলো তুলবা, এগুলো অ্যাডমিশনের জন্যে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু এগুলো একটু সৃজনশীলের জন্য এই অঙ্কটা একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট।